शुधु पार्थ चट्टोपाध्याय नय़ ईडी एबं सीबीआई गभीरे गिये तदन्त करले एक डजनेरो बेशी तृणमूल कॉग्रेसेर मंत्री जेले जाबे एमनटाई दाबी करलेन दार्जिलिंग जिला सांसद राजू बेस्ट। पाशापाशि एका तृणमूल कॉग्रेस नय़ गत 12 बछर धरे बामफ्रंट पश्चिमबंगे दुर्नीति करे आसछे एबं एमनटाई मंतब्य तार, जार फले आज राज्येर देना 6 लक्ष कोटी टाकारो बेशी होयेछे। तिनि अभियोग करे आलो बोलेन जे शिक्षा थेके शुरू करे शारदा सिविक भलेंटियार मेट्रो डेयारी मेडिकल आमफान जमी माफिया एमनकि दार्जिलिंगेर जिटिएतेओ दुर्नीति करेछे पश्चिमबंगेर नेता मंत्रीरा कि जानियेछेन तिनि शुनबो। आज जो पश्चिम बंगाल में ईडी की कार्रवाई हो रही है ये तो मात्र शुरुआत है। सीपीएम और बाद में पिछले 12 साल से टीएमसी ने पश्चिम बंगाल को लूटा है, पश्चिम बंगाल के युवाओं से उनके अवसर छीने हैं। शिक्षा घोटाला, सादा घोटाला, बेसिल घोटाला, सिविक वॉलेंटियर्स का घोटाला, मेट्रो डेयरी का घोटाला, मेडिकल घोटाला, लैंड माफिया का घोटाला, अम्फान तूफान का घोटाला। तो मैं ईमानदारी के साथ ये कह सकता हूँ कि टीएमसी के 12 से यानी 1 दर्जन से ज़्यादा मंत्री जेल के सलाखों के पीछे हों। आज जो पश्चिम बंगाल में ईडी की कार्रवाई हो रही है। तृणमूल कांग्रेस के डाकातेर संगे तुलना करलेन शिलीगुड़ी बीजेपी विधायक शंकर घोष। तार मते एई डाकात दलेर सरदार एखन ग्रेप्तार हवा बाकी। पाशापाशि तार बक्तव्य तृणमूल कांग्रेस भारतवर्षेर राजनीतिर क्षेत्रे एकटा बड़ लज्जा। पार्थ चट्टोपाध्याय ग्रेप्तारेर समय अपेक्षा छिलो भारतवर्षेर आईनी व्यवस्था एबं राजनीतिर क्षेत्रे एटा बड़ लज्जा। भारतवर्षेर आईनी व्यवस्था एबं राजनीतिके दुर्नीतिमुक्त करते हले पश्चिमबंगेर शासक दलेर संगे जारा दुर्नीतिते जुक्त तादेरके द्रुत सबाइके ग्रेप्तार करे मध्य पश्चिमबंगेर राजनीति स्वच्छता एबं सततार दिके एगोबे। ताई ईडिर प्रथम पदक्षेप ए ग्रेप्तार एमनटाई जानिয়েছেন তিনি। अभी ना जाओ छोड़कर बाबा दादू बाबा। डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल। আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা, হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নেওটিয়া কেটওয়েল হেলথ কেয়ার সেন্টার জীবনের প্রাণ স্পন্দন। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে একটা বড় লজ্জা। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার এটা সময়ের অপেক্ষা ছিল, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এটা অনেক দিন ধরেই অপেক্ষা করছে। তবে এখনও ডাকাতদের সর্দার গ্রেপ্তার হয়নি। ভারতবর্ষে আইনি ব্যবস্থা এবং রাজনীতিকে দুর্নীতিমুক্ত করতে হলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শাসক দলের পক্ষ থেকে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করাটা খুব দরকার। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে একটা বড় লজ্জা। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার এটা সময়ের অপেক্ষা ছিল, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এটা অনেক দিন ধরেই অপেক্ষা করছিল। তবে এখনও ডাকাতদের সর্দার গ্রেপ্তার হয়নি। ভারতবর্ষে আইনি ব্যবস্থা এবং রাজনীতিকে দুর্নীতিমুক্ত করতে হলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শাসক দলের পক্ষ থেকে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করাটা খুব দরকার। প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী অনেক আগেই গ্রেপ্তার হওয়া উচিত ছিল বলে মনে করেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অশোক ভট্টাচার্য। তবে শুধু পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করলে হবে না, মুখ্যমন্ত্রীকেও গ্রেপ্তার করতে হবে। শনিবার প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রীকে ইডির গ্রেপ্তারি প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন তিনি। শনিবার এমনই মন্তব্য করেছেন তিনি। তিনি আরও জানিয়েছেন শুধু 20 কোটি নয়, আরও দ্বিগুণ টাকা রয়েছে, খোঁজ নিলে আরও পাওয়া যাবে। আর শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, তার সঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী, গোটা সরকার এবং স্বয়ং মুখ্যমন্ত্রী জড়িত রয়েছে। তিনি বলছেন যে তাদের দাবি মুখ্যমন্ত্রীকেও গ্রেপ্তার করতে হবে। এটা তো গ্রেপ্তারটা অনেকদিন আগেই হওয়া উচিত ছিল। উনি যে চুরি করেছেন, উনি যে টাকা নিয়েছেন, এটা কিছু প্রমাণের বাকি ছিল নাকি? এখন টাকাটা ক্যাশ টাকাটা ধরা পড়ে, এটি পার্থক্য, আর কিছুই না। যদি অনেকে বলেন না যে এই যে ভাইপোর সম্পর্কে বলে, ওনার সম্পর্কে আরও কিছু বলে, তার পরিবারের আরও অনেকেই বলে জমির 30-35টা জমির যে প্লট কালীঘাটে, সেই প্লটগুলো বেআইনিভাবে সেই পরিবার দখল করেছে। এই যে কথাটা যেটা বলে, এটা কি ভুল নাকি? এটা কি বলে নাকি সোনা বৌদির কথা বলে, সোনা নিয়ে আসা হয়েছিল থাইল্যান্ড থেকে, যাবে ধরা পড়েছিল, এই ঘটনাটা কি অসত্য নাকি? না, সব সত্য ঘটনা। আমি বললাম তো কথাটা, এর গ্রেপ্তার কঠোর শাস্তি চাই। আরেকজন বর্তমান শিক্ষামন্ত্রী যিনি আছেন, শিক্ষা রাষ্ট্রমন্ত্রী, তার শাস্তি চাই।